সুদিও দর্শক মন্ডলী ভাই বোনেরা, আজকে যে বাইরটা খাইছি এই বাইরের জুড়ে মনে রাইতে চৈলাত পাবে তা করবো। আপনাকে কয়া দেই ভাই, আমার মতো চার ভাঙ্গা বোয়েন না, আমি তো পড়ছি মাজা ভাঙ্গি নাই, কিন্তু আপনারা পারলে মাজা কিন্তু ভাঙ্গা যাইব, তো তিল্লইরা যাইব। আমি জায়গা আপনারা আমার লিখে দোয়া করেন। আসসালামু আলাইকুম দেশ বাংলারে। আসসালামু আলাইকুম সুদীয় দর্শক মণ্ডলী ভাই ও বোনেরা, যারা এই অনুষ্ঠানটা দেখছেন দেশের বাইরে আবার দেশে। আজকে আমরা একটা সিনেমা শুটিং করতেছি, ছবিটার নাম হলো প্রেমপ্রীতির বন্ধন। প্রেমপ্রীতির বন্ধন, হ্যাঁ ভুল করি নাই, কাটিং তো করবেন একটু। প্রেমপ্রীতির বন্ধনে শুটিং করতেছি সিনেমাটা, এই এই টাইমের ভিতরে অনেক বাজেটের ছবি, 1 কোটি টাকা ছাড়াই যাইব গা। সিনেমাটার ভিতরে নায়িকা আছে অপু বিশ্বাস, আমাদের মিশা ভাই, তারপরে হিরো আছে জয় চৌধুরী, আর আমি সরল হাসমত আছি ওই কমেডিয়ান করতেছি, লেবু ভাই ডিরেক্টর, ভালো ডিরেক্টর কাজ করতেছি, খুব স্বাচ্ছন্দ্য বোধ করে কাজ করতেছি, ভালো লাগতেছে। অনেকদিন পর একটা বিগ বাজেটের ছবি করতেছি, বিগ বাজেটের ছবি করতেই আমার মজা লাগে, বুঝছেন। এখন আর কি প্রশ্ন করুক, এই যে প্রেমপ্রীতির বন্ধন খুব ফানি একটা ক্যারেক্টার, এই যে এখন যে সিগোসটা করে আইলাম, আমারে এক চমকি নামের একটা মেয়ে বিয়ে করবো কইয়া ঘুরাইতেছে, নাকি ধরি দিয়ে ঘুরাইতেছে, আমি আবার মনে করেন মারে লয়ে গেছি থানায় কমপ্লেন করানোর লেগা, কেস লেখানোর লেগা, যে আমার এই চমকি নামের মেয়ে ই করতেছে, আপনি ই করতেছে। আমান ছিল ওই লোক হিরো ওই ইয়ে অফিসার, আমার বলতেছে তো আপনি কেস লাগাইবেন, আপনি তো মরেন নাই গা, আর কি কন চমকিরে তারা তো আর আমি বাঁচুম না স্যার, মইরা যাবো গা, যখন নাকি একটা ধমক দেয় ঠাস করে চেয়ার ভাঙ্গা পড়ে যায় গা, চেয়ারটা ভাঙ্গা পড়ছে এই যে দেন দাগে কাদা কুদা সব লাগিয়ে রয়েছে, এই শটটা দিয়ে এলাম। তবে আমার খুব ভালো লাগতেছে লেবু ভাই, গল্পটা খুব চমৎকার, অসাধারণ একটা গল্প, খুব ভালো লাগতেছে, কাজ কইরা খুব স্বাচ্ছন্দ্য বোধ করতেছি। এর ভিতর বললামই তো জয় চৌধুরী, অপু বিশ্বাস, মিশা ভাই, তারপরে আরও অনেক, আপনার ফিল্মের যত বেশিরভাগ কমেডিয়ানরা এই ছবিটায় কাজ করতেছে, খুব ভালো লাগতেছে, সুন্দর একটা গল্প, বিগ বাজেটের একটা ছবি। তবে দর্শক মণ্ডলী ভাইয়ের উদ্দেশ্যে একটা কথা কই, আপনারা টেলিভিশনে ছবি দেখবেন তো, পুরানো লেশনে দেখবেন, কিন্তু নতুন ছবিটা যদি আপনারা হলে আইয়া দেন তাহলে মনে করেন একটা প্রডিউসারও টাকা পায়। তো আপনাদের কাছে একটা অনুরোধ রইল, আপনারা হলে আইসা প্রেমপ্রীতির বন্ধন ছবিটা দেখবেন, আর আমাকে লিখে দোয়া করবেন ছবিটা যাতে সুপার হিট হয়। অন আর কি কী দেখব, ভিলেন হতে পারতেন কেন এই পেশায়, মানে কমেডিয়ান হিসেবে কেন নিজেকে পরিচয় করতে চান? এটা একটা ভালো প্রশ্ন করছেন, তো কমেডিয়ান হিসাবে এই কেন আত্মপ্রকাশ করতে চাই? আচ্ছা, আমি ছোটোর থেকে যখন নাকি আমি আমার জন্মস্থান কিন্তু নারায়ণগঞ্জে, নারায়ণগঞ্জে আমাকে একটা পৌর পাঠাগার করে একটা ই আছে ওই জায়গায় নাটক হয়, তো আমি হঠাৎ করে ঘুরতে 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 এই একটা গ্রুপে ঢুকে গেলাম, গ্রুপটার নাম হলো সৃষ্টি গ্রুপ থিয়েটার, এম হায়দার রানা ভাই ছিল প্রতিষ্ঠাতা, ডিরেক্টর ছিল আমাদের পারভেজ ভাই, তো তাদের হাত ধরেই আমি মঞ্চ নাটকে আসলাম। তো মঞ্চ নাটকে আসতে গিয়া আমার একটা ক্যারেক্টার দিল, প্রথম ক্যারেক্টার দিল ওই লোক হাসু একটা ক্যারেক্টার দিল, তো আমার আব্বাটা মারা যায়, মারা যাওয়ানোর পরে মনে করেন আমি কইতেছি যে বিষ খাওয়া মাইরা লাগছে, তখন থেকে দেখলাম ওই কমেডিয়ানটা যখন নিকে আইয়া পেস্কি মারে তখন আমার হাসি আয়া পড়ে, কিন্তু আমি হাসি ধরে রাখতে পারি না। আর যখন স্টেজ যেদিন থেকে শুরু হয়েছে, আর সবচেয়ে কষ্টের ব্যাপার কি, ওই নাটক যখন মঞ্চস্থ হওয়ার আগে আমার আব্বা মারা গেছে, আমার আব্বা মারা গেছে, তো আমার আব্বা খুব নামাজি ছিল, তো তারপর নাটকটা যখন করলাম আমি খালি পায়ে চুলের তেল না দিয়া 4 দিন পর্যন্ত আপনি এইভাবে গিয়ে আমি রিহার্সেল করছি পুরো পাঠাগারে, তখন একটা কথা আমার রানা ভাই বলছিল, দেখো আমার নাম মিজানুর রহমান লিটন, না শুনলাম তো, দেখো তোমার একটা তোমার ভিতরে একটা প্রতিভা আছে, যেমন এই 3টা বাজে গিয়া চ্যাপ্টার মুচ্ছা টুচ্ছা একদম রেডি করে রাখতাম, রেডি করে রাখার পরে হেরা যখন আসতো তখন বলতো তুমি চা নিয়ে আসো সিগারেট নিয়ে আসো, ওই 3 তালার থেকে নামতাম, নাইমা চা সিগারেট সব নিয়ে আসতাম। তো আল্লাহর রহমতে ওইখান থেকে যেমন কমেডিয়ানের প্রতি আমার একটা একটা নাটক আমি করলাম, ওই ডলুকা ফুলমতি বস্তির রানী করে একটা নাটক করলাম, হাবিলদারের একটা ক্যারেক্টার করলাম, তো করার পরে আরেকটা ক্যারেক্টার করলাম বাহাদ্দিন বুলু ভাই, সুপ মেম্বার ছিল,
তো প্রতিষ্ঠাতা তারা ওইখান থেকে একটা হাবাগুবা একটা ক্যারেক্টার আমার আইসা পড়লো। আইসা পড়ার পর তো আমি চিন্তা করলাম তো আমি একটু কমেডি, আমার অনেক মানুষ বললো যে কমেডি ব্যাপারে তুই ই কর, তো অস্তে 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 আল্লাহর রহমতে একটা ছবি একটা নাটক করলাম আশা হতো, ওইটার ভিতরে আমি বাড়ির চাকরের ক্যারেক্টার করলাম, করার পর মজা লাগলো, এই কমেডি আমরা বাচ্চা নিলাম। আমি কিন্তু হিরো হইতে চাই নাই, হ্যাঁ হমু কমেডি হিরো হমু এই আশা তো সবারই আছে, কিন্তু ওই হিরো হওয়ার ইচ্ছা নাই। আমি সরল হাসপাত আপনাদের ভালোবাসা নিয়ে আমি বাচ্চা থাকতে চাই। তবে বিশেষ করে আমাদের বাংলাদেশের যেই হলগুলি আছে, হল তো অনেক কমে গেছে, আগে ছিল যখন নাকি আমরা সিনেমা হলে গিয়ে ছবি দেখছি, হল ছিল ওইগুলো গিয়ে আপনার 1400-1500 হল, আর আমরা যখন নাকি সিনেমা হলে যেতে আগে কী করতাম, দুলাভাই আইলই আমাকে ছবি দেখাইতে হইব, আর ই আইলই ছবি দেখাইতে হইব, কিন্তু আমি কিন্তু এই আমেজটা নাই ভাই, দুলাভাই আইতো বাইটানটা নাই আমাকে লয়ে যেত ছবি দেখাইতে, তো ছবি দেখে আবার আইতাম, কিন্তু ওই মজাটা নাই ভাই। এখন সিনেমা হল কি, এখন আমাদের বাংলাদেশ সরকার অনেক উদ্যোগ নিতেছে এই সিনেমা হল দ্বারা সিনেমাটা বাঁচায় রাখার লেগে, তো আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। আর বিশেষ করে আমাদের যারাই আপনার প্রযোজক আছে, তারপর আপনার পরিচালক সমিতি আছে, আমাদের শিল্পী সমিতির এই মিশা ভাই সভাপতি, জাহিদ ভাই সেক্রেটারি, তারা সবাই চেষ্টা করতেছে সিনেমাটা যাতে আবার ভালোভাবে ভালো একটা জায়গায় পৌঁছে যায়। তো বিশেষ করে মনে করেন সবাই সবাই চেষ্টা করতেছে, তো আপনারাও চেষ্টা করবেন, আপনারাও যদি মনে করেন এই যে এই কন আবার কি এলা কন। আমি একটা ছবি করতেছি, ছবিটার নাম হইল গিয়া চোখ যে মনের কথা বলে, শাকিব খান ছিল হিরো, মৌসুমী আপায় থাকে অন্ধ, মাসুম বাবুল ভাই ছিল ডিরেক্টর, তো ওই ছবিটার ভিতরে ফেরদৌস ভাইও ছিল, মৌসুমী আপা অন্ধ থাকে, আমি তারে নিয়ে হাইটে 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 যাই, অন্ধ থাকে, মর্জিনা আপা ছিল নাই এ মা, তখন থেকা আমার একটা আগ্রহ জাগলো যে এই নামটার প্রতি। মাসুমাবুল ভাই কয় তোর নামটা কী রাখা যায়, কী রাখা যায়, তো আমি কইলাম তাহলে আপনারা কী রাখতে চান, হাসপাতাল রাখতে চান রাখেন, কিন্তু শেখ নজরুল আছে আমাদের গুণী একজন ডিরেক্টর, গুণী একজন ডিরেক্টর কোথায় আছে, তোর নামটা সহজ সরল রাখ, আমি সহজ সরল রাখলে কেমন দেওয়া যায়, তো সরল দাঁড়ে কাটতেই না, সরল দিয়ে আবার হাসমতটা রাখলাম, যদি কোনো সোম এই তাদের কোনো দিক দেয় কোনো ছেলে মেয়ে, তার হাসমত ভাইয়ের ছেলে মেয়ে যদি বেডও দেয় আর যে হাসমত আপনার নাম আপনি কেন আমার আব্বার নাম রাখছেন, হ্যাঁ তো বেডও দেয়, সেই জন্য ওই হাসমতটা কাইতে সরলটা থাকবো, এই লোক সরল হাসমত রাখছি ভাই, বুঝছেন, এই সে ঘটনা আর কিছুই না।